বলো তোমার নাম কি? আমার বন্ধু সিরাজদা। নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমাদের এখানে বনবিবি পূজা মাঘী পূর্ণিমার দিনে হয়। তো আমাদের বাড়িতে যে মিস্ত্রি কাকু কাজ করেছিল সেই কাকুদের বাড়িতে বনবিবি পূজা আছে। তো ফোন করছিল, আগের থেকে তো নিমন্ত্রণ করে গেছে, সকাল থেকে শুধু ফোন করেই যাচ্ছে, তোমরা আসো তোমরা আসো। আর অনেকদিন আগে থেকেই বলে রেখেছিল যে আমাদের বাড়ির পূজাটা তোমরা ভিডিও করবে। তো এখনো পৌঁছতে পারিনি সেখানে। আর আজ সৌরভের বাবার বন্ধু আসছে, বন্ধুর পরিবার নিয়ে আসছে। একজন আসার কথা ছিল শুধু বন্ধু, তো পরিবার নিয়ে মেয়ে স্ত্রী সবাইকে নিয়ে আসছে। তো ওরাও আসবে আসবে ফোন করছে, আমরাও বেরোতে পারছি না, এই সমস্ত কারণে আর কি যাওয়া হয়ে উঠছে না। তো আসতে একটু দেরি আছে, তার মধ্যে এক পাক ঘুরে আসব। আর প্রতিমা নিয়ে আসবে, তো তার জন্য এক্ষুনি আবার ফোন করলো যে প্রতিমা মন্দিরে উঠে যাবে, তোমরা তাড়াতাড়ি এসো। তো যাচ্ছি, আর আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আমাদের এখানে বনবিবি পুজো কেমন হয় সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো, তো সাথে থাকুন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। আর ওর বন্ধুরা আসলে আপনাদেরকে সেটাও দেখাবো কোত্থেকে আসছে কারা আসছে। তো চলুন। আমরা এসেই সরাসরি চলে এসেছি প্রতিমা শিল্পীর বাড়িতে। এখানে পাড়ার লোকজন সহ কাকুদের বাড়ির লোকজন সবাই মিলেমিশে প্রতিমা নিয়ে যেতে আসা হয়েছে। ঠাকুর এখান থেকে মাথায় তুলে সবাই আমরা মন্দিরের দিকে যাব। আমাদের অসীমের মাথায় প্রথম ঠাকুর উঠেছে, তারপরেই মা বনবিবি মূল মূর্তি বের করা হচ্ছে। এখান থেকে ধ্যানে ওঠানো হবে, ধ্যানে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, যেহেতু এটা বড় প্রতিমা। আর অসীমের মুখে দেখুন যেটা রয়েছে লম্বা মতো, ওটা হচ্ছে সিংহ, মহিষের সিং দিয়ে এই বাদ্যযন্ত্রটি তৈরি করা। আর এই বাড়ি আমরা যেখানে আছি, উনি হচ্ছে, এনার নাম মহাদেব, তো ভীষণই পরিচিত নাম, সকলে আমরা মধের পুতো এই নামে পরিচিত। মহাদেব উনি প্রতিমা তৈরি করেন বলে, পটুয়া শিল্পী বলে ওনাকে মধের পুতো বলে এলাকাতে সবাই চেনে। আর ইনি দীর্ঘদিন ধরে ঠাকুর তৈরি করা, মাটির প্রতিমা তৈরি করার কাজ করে আসছে। তো আমরা প্রতিমা নিয়ে বেরিয়ে পড়লাম এখান থেকে, কয়েক পা এগুলোই ঠাকুরের বাড়ি এবং বাড়িতে ঢোকার বাঁধারি মা বনবিবির মন্দির। আমরা এখন সেদিকেই এগুচ্ছি। পাশে এই খালটার নামও বনবিবি খাল। এই খালটা, এগুলো আগে এক সময় নদী ছিল। আমরা মা বনবিবির মন্দিরে এসে গেছি, এখন প্রতিমা মন্দিরে ঢোকানো হবে। খুব কাছেই প্রতিমা শিল্পীর বাড়ি, আমরা সেখান থেকে প্রতিমা নিয়ে মন্দিরে চলে এলাম। ছোট বড় বাড়ির সকলে, পাড়ার অনেক মানুষজন রয়েছে আমাদের সঙ্গে। এই মন্দিরে গত বছরের যে প্রতিমা ছিল সেই প্রতিমা সরানো হয়েছে। আর এখানকার নিয়ম অনুযায়ী প্রতিমা কিন্তু বিসর্জন হয় না, প্রতিমা অন্য জায়গাতে সরানো হয়। একটা নির্দিষ্ট জায়গাতে প্রতিমাগুলোকে রাখা হয়, নতুন প্রতিমা আসে, নতুন পূজা হয়, এটাই হচ্ছে আমাদের এখানকার রেওয়াজ। বনবিবি পূজা উপলক্ষে মন্দিরের উপরে ভেতরে একটু ফুলের কারুকার্য করা হয়েছে, মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো গোছানো হয়েছে। এখন প্রতিমা প্রবেশ করানো হচ্ছে মন্দিরের ভিতরে। পাশাপাশি আরো কয়েকটি পূজা হচ্ছে, মাইকে ভেসে আসছে বনবিবির পাঁচালি। আর এখানে পূজা শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যে।
মা বনবিবিকে মরু মন্দিরে প্রবেশ করানো হচ্ছে। প্রতিমা একে একে সবই মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে যারা মাছ কাঁকড়া মেরে জীবন জীবিকা নির্বাহ করেন, মূলত সুন্দরবন অধ্যুষিত পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা দুই বাংলার মানুষ জীবন জীবিকার স্বার্থে সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ কাঁকড়া শিকার করতে যান। তাদের আরাধ্য দেবী তথা সুন্দরবনের আরাধ্য দেবী মা বনবিবি, এখানে সারা বছরই মা বনবিবির আরাধনা করেন মানুষজন। তবে বছরের মাঘ মাস এবং পৌষের শেষ থেকে মাঘ মাস এই সময় প্রায় দুবার মূলত এই পূজা হয়। আর যারা জঙ্গলে মাছ কাঁকড়া মারার সঙ্গে যুক্ত, মূলত তাদের বাড়িতেই এই পূজা হতে দেখা যায়। তবে অনেকে রয়েছেন যারা এখন জীবিকা পরিবর্তন করেছেন, কিন্তু পূর্বপুরুষ তাদের মাছ কাঁকড়া মারার সঙ্গে যুক্ত ছিলেন, তারা কিন্তু আজও ভক্তি ভরে মা বনবিবির পূজা পাঠ করেন। আর এখানে একটা বিষয় পরিলক্ষিত হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে জীবিকার তাগিদে দেবী কিন্তু এক। মা বনবিবিকে হিন্দু মুসলিম সকলেই, খ্রিস্টান, এখানে যে যে ধর্মাবলম্বী মানুষজন রয়েছেন সুন্দরবনে, যারা জীবন জীবিকার স্বার্থে বনে জঙ্গলে মাছ কাঁকড়া মারে, তারা প্রত্যেকেই ধর্ম বর্ণ নির্বিশেষে মা বনবিবির পূজা পাঠ করেন। তাদের আরাধ্য দেবী মা বনবিবি। সুন্দরবনের যে আঞ্চলিক দেবদেবী রয়েছে তার ভিতরে অন্যতম প্রধান মা বনবিবি। মা বনবিবির পূজা এই অঞ্চলে অত্যন্ত ভক্তি ভরে মানুষজন করে থাকেন। আমাদের মিস্ত্রি কাকু বাবু কাকা, যার সঙ্গে আপনারা আগেও পরিচিত হয়েছেন, আমাদের বাড়িতে ঘর বাঁধার কাজ করছিলেন তিনি, সেই কাকুদের বাড়িতে হচ্ছে বনবিবি পূজা। পাশাপাশি আমাদের গ্রামে আরো কয়েক জায়গাতে বনবিবি পূজা হচ্ছে, তো কয়েকটা জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর এই বনবিবি পূজা উপলক্ষে এখানে বিভিন্ন ভোগের আয়োজন করা হয়, ফল প্রসাদের পাশাপাশি খিচুড়ি এবং সবজি তরকারি ভাত এখান থেকে ভোগ হিসেবে দেওয়া হয়। বনবিবি পূজা যারা বাড়িতে করতে পারেন না, অনেক ক্ষেত্রে দেখা যায় তারা মালসা ভোগ মানসিক করেন, মানত করেন, সেখানে ফল সহ অন্যান্য ভোগ আকারে যেগুলো দেওয়া হয় সেগুলো নিয়ে তারা মায়ের মন্দিরে আসে। আর এই বনবিবি পূজার প্রধান প্রসাদ ক্ষীর, যেটা না হলে এই পূজা সম্পন্ন হয় না, তাই বনবিবি পূজাতে ক্ষীরের ব্যবহার অবশ্যই থাকবে। আর সুন্দরবনে মা বনবিবির যে কাহিনী লোকগাথা রয়েছে, সেটা পালা গান আকারে আমাদের এই অঞ্চলে হয়ে থাকে। এবছরও বিভিন্ন জায়গাতে সেটা হবে, যেটাকে আমরা বনবিবি যাত্রা বা বনবিবির পালা গান নামে জানি। সেই বনবিবি যাত্রা সেটাও কিন্তু হবে আজকে, তো কতটা কি তুলে ধরতে পারবো জানি না, চেষ্টা করব বনবিবি যে পালা হয়, বনবিবির যাত্রা পালা, সেটা আপনাদের সামনে তুলে ধরার। তো চলুন আমরা কাকুদের বাড়ির ভেতরের পরিবেশটা একটু দেখে আসি, পূজার জন্য কিরকম কি আয়োজন হয়েছে। আমরা যাচ্ছি বাবু কাকাদের বাড়ি। বাবু কাকার ঠাকুরদা এই অঞ্চলে ভুবেন কাঠুরিয়া নামে পরিচিত, ভুবন কাঠুরিয়া। এখন তো বন জঙ্গলে কাঠ কাটা নিষিদ্ধ, মাছ কাঁকড়া ধরা এটা প্রসিদ্ধ বলে যায়, কারণ সরকারি অনুমতি রয়েছে। আগে পাশ ছিল মাছ কাঁকড়া মারার পাশাপাশি কাঠ কাটার, তবে এখন সেটা একেবারেই বন্ধ, কঠোরভাবেই নিষিদ্ধ, কেউই সেটা করে না জঙ্গল থেকে কাঠ কাটা। এটাও আগে পেশা হিসেবে ছিল সুন্দরবন অঞ্চলে, তো সেই পেশায় যুক্ত ছিলেন এই কাকুর বাবা, যার নাম ভুবন বাবু। তো ওনার নাম, উনি যেহেতু কাঠ কাটা পেশার সঙ্গে যুক্ত ছিলেন, সেই কারণে ওনার নাম ভুবন কাঠুরিয়া। তো এলাকাতে এক নামেই ওনাকে চেনেন, যদিও তিনি আর ইহলোকে নেই।
আমরা কাকুদের বাড়ির ভিতরে চলে এসেছি। এখানে ত্রিপল টাঙানো হয়েছে উঠোনটা, ঘর বাড়ি পরিপাটি করে পরিষ্কার করা হয়েছে গোবর জল দিয়ে। আর এখানে ভোগের জন্য রান্না হচ্ছে খিচুড়ি। আজকে গ্রামের লোকজন এখানে খাওয়া দাওয়া করবেন কাকুদের বাড়িতে, তার জন্য দেখুন এখানে রান্না বান্না হচ্ছে, খিচুড়ি, এখানে সবজি কাটা রয়েছে। গ্রামের মেয়েরা কলস ভরে জল এনেছেন, এখানে জল রাখা আছে। এখানে প্রসাদ কিছু হয়ে গেছে, ভোগ হয়ে গেছে, এগুলো দুটো বড় বড় গামলিতে ভর্তি রান্না হয়ে গেছে, এখনো রান্না হচ্ছে। ঢাকা রয়েছে, ঢেকে দাও। কাকুদের বাড়ির পাশেই বয়ে যাচ্ছে আবির খাল। এই আমাদের আবির খাল, আবির খালের একদম গায়েই কাকুদের বাড়ি। এখানে একটা উনুন দেখা যাচ্ছে, একদম গ্রাম্য পদ্ধতিতে বানানো, পুরো গ্যাসের চুলার মতো। এটা কিভাবে বানানো দাদা? এটা হচ্ছে কি কাঠের গুঁড়ো দিয়ে বানানো। আচ্ছা, কাঠের গুঁড়ো দিয়ে কিভাবে বানানো? এমনি তো দেখা যাচ্ছে কাঠের উনানের মতো, কোমর কোমর সমান গর্ত খুঁড়তে গোল করে। আচ্ছা, ওর মধ্যখানে একটা কলা গাছ আর ওই ধারে মুখ দিয়ে দুটো কলা গাছ দিয়ে দেবে। আচ্ছা, কলা গাছ দিয়ে তারপর কাঠের গুঁড়ো দিয়ে দুই পাশে ভালো করে চাপিয়ে 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 উঠতে হবে। আচ্ছা, ওটা কলা গাছ দুটো বাড়ি করে নিয়ে উনান ওই আগুন দিয়ে তোমার এমনি একটু কাল লাগে ওই একটা কাঠ দেওয়া দিয়ে কাঠের গুঁড়ো দিয়ে এই উনুনটা জ্বলছে। দেখুন একদম তলার দিকে লক্ষ্য করুন, ওদিকে কাঠও দেওয়া হয়েছে একটা দুটো, একদম পুরো গ্যাসের মতো জ্বলছে। ও কি মা, কখন এসছো? এই তো খাওয়া দাওয়া, বহুত টাইম পায় না। এখানে ভোগ কাটা রয়েছে, ফল প্রসাদ কেটে পাত্রে সব ধামাতে ঢাকা দেওয়া রয়েছে। হ্যাঁ, কাকু আজকে প্রচন্ড ব্যস্ত, কাকু একটু মনোক্ষুণ্ণ হয়েছে আমরা আসতে দেরি করাতে। কাকু পূজা কটায় শুরু হবে? এখনই পূজা শুরু হবে, ওদিকে তো শুরু হয়ে গেছে। ওর কাকু বাড়ি করেছে নাকি? আমাদের এখানে পুঁতি পড়বে, পুঁতি পড়ার লোক এই একজন, বাড়ি আরো লোক। কাকু গরম কাকু পুঁতি পড়বে, আপনাদের একটু আগে বলছিলাম যে মা বনবিবির পূজাতে ক্ষীর প্রসাদ, ক্ষীর ভোগ, এটা কিন্তু প্রধান। আর ক্ষীর রান্নার জন্য দেখুন এখানে দুটো আলাদা উনুন খোঁড়া হয়েছে, আর ক্ষীরের জন্য এখানে দুধ, প্রয়োজনীয় যে উপাদানগুলো রয়েছে চাল, সেগুলো এখানে রাখা হয়েছে, আলাদা জ্বালানি, আলাদা জল, সবটাই আলাদা রকমভাবে। এখানে অনেক বাড়িতে বনবিবী পূজা হয়, কিন্তু আমাদের এই মিস্ত্রি কাকুদের বাড়ির বনবিবী পূজা অত্যন্ত জাগ্রত, এবং এরা বংশ পরম্পরা ধরে করে আসছে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। এই পূজা উপলক্ষে গ্রামের বহু মানুষ ভোগ খেতে আসেন এখানে। একটু পরেই শুরু হবে পূজা, পাশে মাইকে ভেসে আসছে বনবিবির পাঁচালি, ওখানে পুঁথি পড়া শুরু হয়ে গেছে। প্রসাদগুলো একে একে বাড়ির ভিতর থেকে নিয়ে আসা হচ্ছে মন্দিরের দিকে, ধামাই করে সব প্রসাদগুলো মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে।
জোরে জোরে নির্মাণ হইল নৌখানে সাহতে তার গোলতে দুই ঘাটে হাওয়া দেয় নাই কি আমাদের পাড়াতে পাশাপাশি আরো একটা জায়গাতে হচ্ছে মা বনবিবির পূজা, সেখানে পারিবারিক পূজা। এই পরিবার এখন কিন্তু বন জঙ্গলের সঙ্গে মাছ কাঁকড়া ধরা জীবিকার সঙ্গে যুক্ত নন, তবুও কিন্তু বংশ পরম্পরায় এই পূজা করে আসছেন। ওদিকে ক্ষীর রান্না হচ্ছে, এদিকে প্রসাদ রয়েছে, ভোগ, এগুলো খই মুড়ি বস্তা বসানো। এখানে ক্ষীর প্রসাদ, যেটা না হলে এই পূজা সম্পন্ন হয় না, সেটা হচ্ছে। গ্রামের মানুষজন সবাই এসেছেন পূজা দেখতে, আর এখানে ফল কাটা চলছে। ওদিকে ছোট্ট একটা মঞ্চ তৈরি করা হয়েছে, ওখানে মা বনবিবির পালাগান হবে সন্ধ্যাবেলাতে। এখানে গ্রামের মানুষজন সবাই এসেছেন, তার মধ্যে কেউ কেউ কাজে হাত লাগিয়েছেন। প্রসাদ কাটা চলছে মায়ের ভোগের জন্য, বয়স্ক মানুষজন তারা উপরে বসে আছেন। আর এই যে মঞ্চ বাঁধা, এখানে ছেলেপুলেরা ছোটরা খেলাধুলো করছে। একটু পরে এখানে বনবিবির পালাগান হবে রাতের দিকে, এরাও খুব উৎসুক। আমরাও ছোটবেলাতে এমনটা করতাম। ওর বন্ধুরাও চলে আসছে আর আমরা পূজার ওখান থেকে তড়িঘড়ি করে চলে আসলাম, সৌরভকে নিয়ে যাইনি, ও যাওয়ার কথা বলছিল। তো আমরা দুজনে বাইক নিয়ে চলে গেছিলাম আমাদের পক্ষীরাজ নিয়ে। তো এখন গিয়ে আগে ওদেরকে খেতে দেবো, তারপর ওদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাচ্ছি। সব দালান কোঠা বাড়ির মানুষজন এসছে কুঁড়ে ঘরে মাটির বারান্দায় বসে খাওয়া দাওয়া করুক। কোথায় রাখি, আলু আর মাছ দিয়ে খাবে। আরে এটাই, এই জন্য তো বলে নুন ভাত। আমি এমনিতে সবজি একদমই খাই না, একবার খেতে শুক্তো বলেই শুধু খাচ্ছি, একদম সবজি না, খেতে ভালো লাগে না, মুখে স্বাদ লাগে না, কিন্তু জোর করে ঢুকিয়ে দিতে হবে শরীরের মধ্যে, ও কাজও করবে। তাহলে তো সবজি খান না যখন, লাউও চলবে না। আমার ভক্তি নেই, খাই সব জিনিস, কোনটাই ভক্তি নেই। সামান্য কি দেবো? না, তো খাবো না, মাছ খাবে। একদম সবজি খাই। মেয়েটাও তো ওই রকম হয়েছে বোধহয়। শুধু আলু খাবে। বাবা মা কে কি করে সব খবর প্রকাশ করে দেবে এই খুদে পাখিগুলো। বাবা আগে মাছ খেতো না, এখন খায়। বাবা আর কি কি খায়, আর কি কি খেতো না, সব বলে দেবে। বাবা কি তোমাকে বকে? আজকে রুই মাছ দিয়ে, কাঁচকলা, এলাঞ্চ শাক দিয়ে একটা শুক্তো হয়েছে, আর রুই মাছের মাথা দিয়ে হয়েছে লাউ ঘন্ট, আর রুই মাছ দিয়ে আলু, মানে ওই একই মাছের পদগুলো তিন রকম পদ হয়েছে। বলো তোমার নাম কি? সুকাইনা শেখ। সুকাইনা শেখ, মিষ্টি মেয়ে।
আমাদের বাড়ির কলা খাচ্ছে এখনো পাকেনি। সৌরভ দাদা ওই ঠাম্মা ঝুলিয়ে রেখেছে আর নিয়ে নিয়ে খায়। রান্নাঘরে দেখেছো কলা ঝোলানো দেখেছো? হ্যাঁ, ওই তোমার যেগুলো বাড়িতে দিয়েছে ওগুলো দু তিন দিন সময় দেবে, ঠিক আছে? ওর ধারে যাবে না, তারপর দেখবে এমনি মজে যাবে। আমার বন্ধু সিরাজদা বাড়িপুর থেকে এসছে। তো সিরাজদা এসছে, এখানে একটা দরকারে এসেছিল, এসে আমার বাড়ির কাছ থেকে ঘুরে যাবে। তো আমি বললাম যে আমার বাড়িতেও একটু এসো, তো সেই জন্য ওরা জাস্ট ছুঁয়ে যাওয়ার মতো, তবে এটা কিন্তু ঠিক করছে না। আসতে আসতে এক্ষুনি বলছে চলে যেতে হবে, মেয়ের এক্সাম আছে। আর আজকে এসছে, জাস্ট একটু দেখা হলো, খাওয়া দাওয়া করলো, তারপর একটু গল্প হতে না হতেই বলছে বাড়ি চলে যাবো। দিদিভাই বলছে শুধু সুন্দরবন সুন্দরবন শুনি, কিন্তু থাকা হলো, আবার দেখা হবে। আজকে যাওয়া হবে না তোমাদের, আজকে থাকতে হবে, কালকে গিয়ে এক্সাম ধরতে পারবে ফার্স্ট মর্নিং এ বেরোলে। বাড়িপুর থেকে ওরা এসেছিল বাইক নিয়ে, বাইকটা রাখা আছে গদখালিতে নাকি? ওখানে গ্যারেজে রাখা আছে। আর এখান থেকে আমাদের লাস্ট খেয়া হচ্ছে রাত্রি 8টা, এখানেও 8টা, মানে জ্যোতিরামপুরও 8টা, গদখালিতেও 8টা। তো ওখানে খেয়া পেরোলেই বাইক রয়েছে, টানা বের হয়ে যাবে। ডিস্টেন্স বেশি না, জাস্ট এই নদী পারাপারটাই হচ্ছে প্রবলেম। দিদিভাই কিন্তু বলছে যে এসে ভালো লাগেনি, সুন্দরবন সুন্দরবন শুনে দেখা হলো না, জাস্ট আসা আর ঘুরে যাওয়া, এবার কিন্তু আবার নিয়ে আসতে হবে। তুমি আস্তে আস্তে চলে যাবে মা? দৌড়াচ্ছ? হ্যাঁ। আর ও এসে বলছে আমি কোনোদিন মাটিতে পা দিইনি, তো জুতো খুলে একটু মাটিতে পা দিয়ে হেঁটে দেখলো কেমন লাগে। বললাম আজকে থাকো রাত্রে, একটু এদিক ওদিক নদীর ধারে জঙ্গলের দিকে নিয়ে যেতাম এপার থেকে। একদমই বাজে লাগছে, আস্তে আস্তে বেকার। আরে তুমি একা আসনি, পরিবার নিয়ে এসছো, তাও যদি এত শর্ট টাইম আর এইটুখানির জন্য। আমাদের এইখানে তো গাড়ির যাতায়াত নেই, ওই একজনকে বলে দিল, পাঠালো বাবা, তাই নাহলে এমনি এখানে সারা রাত দাঁড়িয়ে থাকবো, দিন দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, এই সাবধানে যেও আর গিয়ে ফোন করবে। আস্তে আস্তে সবাই চলে গেল, সবাই ব্যস্ততা তার চেয়েও বড় কথা, মেয়ের এক্সাম ওটাই বড় কথা, না হলে আটকে দিতাম। যাই হোক, এইরকম তো বলতে আসতো ওটার পরের দিন, ওটা হয় না স্কুলে। তো যাই হোক, পর্বটা এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।